এখানে একটা প্রশ্ন আসছে, কাদের সিদ্দিকী যদি যুদ্ধ অপরাধী হলে তার বিচার দাবি করে কিনা? অবশ্যই যুদ্ধ অপরাধী যিনি হবেন তার বিচার বাংলার মানুষ চায়, সাধারণ মানুষ চায়। তার বিচার চায় ওই ব্যাংক লুণ্ঠনের টাকার জন্য, তার বিচার চাই ব্যাংক লুণ্ঠন করে গয়না কেটে নেওয়ার জন্য, তার বিচার পাই কলকাতার জেল ধরে জমিদারদের বাড়ি লুণ্ঠন করার জন্য তার বিচার চান। এবং তিরাশত্তরের মুক্তিযুদ্ধের সময় সামান্য অপরাধীদের সঙ্গে মানুষ হত্যা করেছেন, তাদেরও বিচার চাই ইনশাআল্লাহ। কাদের সিদ্দিকী, আপনি বলেন আপনি বঙ্গবন্ধুর সন্তান, কিন্তু একই চেহারা আপনার হয়ে গেছে, একই চেহারা হয়েছে আপনার। আজ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, বঙ্গবন্ধু হত্যাকারীকে যারা পুরস্কৃত করেছিল, রাষ্ট্রদূত বানিয়েছিল, সেই খালেদা জিয়ার সঙ্গে হাত মিলিয়েছেন একটা এমপি হওয়ার জন্য, একটা সরকারি সুযোগ পাওয়ার জন্য, যে যুদ্ধ করেছেন আপনি নিজে দাবি করেন আপনি বীর উত্তম, বঙ্গবন্ধু যা আপনাকে দিয়েছে। আর সেই যুদ্ধ হওয়ার অবস্থায় বিচার যখন হচ্ছে বাংলাদেশে, তাদের পক্ষ নিয়েছেন আপনি, আপনার লজ্জা হওয়া উচিত।